নমস্কার, তোমরা সবাই শুভ নববর্ষে প্রণাম নিও। আমার নাম অনুষ্কা ঘোষ। তোমরা সবাই জানো যে আমরা সবাই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছি। আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মোদিজি বলেছেন যে বাড়িতে বানানো মাস্ক পরতে। আমাদের প্রিয় ডাক্তার দেবী শেট্টি জি ও বল সেম কথা বলেছে যে বাড়িতে বানানো মাস্ক পরতে, কারণ তোমরা যদি বাইরে মাস্ক কেন, তাহলে ডাক্তার বা নার্সরা বাইরে থেকে কিনে মাস্ক পরতে পারবে না, তারপর ওদের জ্বর হয়ে যাবে। আর যাদের করোনা ভাইরাস আছে তাদেরকে ডাক্তাররা চিকিৎসা করতে পারবে না। ওর জন্য আমরা তোমাদেরকে মাস্ক বানানো শেখাবো হচ্ছে রুমাল দিয়ে। আগে তোমরা একটা রুমাল নেবে, তারপরে এরকম গার্ডার নেবে, এরকম গার্ডারও তোমরা নেবে। তাও আমি এই গার্ডারটা নেব। ফার্স্টে তোমরা একটা এরকম একটা ফোল্ড করবে, তো এটা হচ্ছে সেকেন্ড ফোল্ড, এটা হচ্ছে থার্ড ফোল্ড, তোমরা টোটাল তিনটে ফোল্ড। তারপর এই গার্ডারটা এই দিকটা নে, আর এই গার্ডারটা হচ্ছে এদিকটা। তারপর এটা এরকম ভাবে ফোল্ড করে এই ফাঁকটা আছে না, এই দেখছো, এটা ঢুকাতে হবে এরকম। তারপরে এটা এরকম পড়বে, তারপরে এরকম তো মাস্কটা হচ্ছে রেডি হয়ে গেছে। তারপরে এটা তোমরা যদি ঘরে বানানো মাস্ক পরো তাহলে ওটা ধুতে দিতে পারো, ধুতে দিয়ে আবার ইউজ করতে পারো। আর তোমরা যদি বাইরের মাস্ক কেনো ওটা ওয়েস্ট, ওটা পরে আবার ফেলে দিতে হবে, তারপর ওটা ওয়েস্ট হয়ে যাবে। তারপর কিনতে হবে, তারপর ওই সব দোকানে সব মাস্ক শেখ হয়ে যাবে, তারপর ডাক্তার নার্স করতে হবে, করতে পারবে না। যদি তোমরা ওটা না করো তাহলে আমরা ডাক্তার নার্সদের হেল্প করতে পারি। সবাই বাড়িতে থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।